নমস্কার বন্ধুরা, সুমনা সুজনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা নতুন ধরনের রেসিপি। আজকের রেসিপি হলো ঝিঙে শুক্তো। চলুন বেশি দেরি না করে রেসিপিটা দেখে নিই। ঝিঙে শুক্তো করার জন্য এখানে আমি 100 গ্রাম মটরের ডাল 2 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি। এটাকে আমি আবার পেস্ট করে নিব। মিক্সার গ্রাইন্ডে এটাকে পেস্ট করে নেব। ডালটা আমি পেস্ট করে নিয়েছি। এতে দিয়ে দেবো সামান্য লবণ। এটাকে ফেটিয়ে নেব। এবার ওভেনের উপর আমি একটা উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আঁচের ফ্লেমটা লোতে দিয়ে আমি ডালের বড়াগুলো এক এক করে ভেজে নিব। এখানে বড়াগুলো আমি সব একসঙ্গে ভেজে নিয়েছি। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিব। এখানে ঝিঙে শুক্তো করার জন্য 500 গ্রাম ঝিঙে আগে থেকে কেটে লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখেছি। এবারে আগের থেকে একটু তেল ছিল, আর আর একটু তেল দিয়ে এতে দিয়ে দেব সামান্য সর্ষে ফোড়ন। এবার ঝিঙে গুলো ছেড়ে দেবো। এবার একটু হালকা করে ভেজে নিব। হালকা করে ভাজা ভাজা হলে এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। সামান্য হলুদের গুঁড়ো ঝিঙেটাকে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো কিছুটা জল। জলটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নেব 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ পোস্ত, 2 কাঁচা লঙ্কা ও কিছুটা আদার কুচি। সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আমার পোস্ত সর্ষের পেস্টটা বানানো হয়ে গেছে। ঢাকনাটা খুলে দেখে নেব ঝিঙেটা সিদ্ধ হয়েছে কিনা। ঝিঙেটা সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা ডালের বড়াগুলো। এবার পোস্ত সর্ষের পেস্টটা এর মধ্যে দিয়ে দেব।
এটাকে ধুয়ে একটু জল দিয়ে দেবো। আর দিয়ে দেব হাফ চামচ চিনি। আবারও ঝোলটা শুকানো পর্যন্ত কিছুক্ষণ ঢেকে রাখবো। এবার খুলে দেখে নেব ঝোলটা শুকিয়েছে কি না। ঝোলটা এখানে শুকিয়ে এসেছে, এটাকে এবার নামিয়ে নেব। এখানে তৈরি হয়ে গেছে ঝিঙে শুক্তো। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন নিরামিষ শুক্তোটা, এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।